নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলকে 2024 এর শুভ লগ্নে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সারাটা বছর সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, পরিবারকে নিয়ে সচ্ছল দুধে ভাতে থাকুন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 12টি রাশি নিয়ে 2024 সাল জানুয়ারি মাস কেমন যাবে। গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কারোর ভালো, কারোর মন্দ, কারোর মধ্যবিত্ত, কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন, অনুষ্ঠানের শেষার্ধে যে টোটকাটি থাকে সেই টোটকাটি যদি আপনারা পালন করতে পারেন অতি উত্তম ফল পাবেন। এবং 2023-এ আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে আমার ভক্ত, আমার শুভাকাঙ্ক্ষী বা আমি যে সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে থাকতে চাই তাদেরকে একত্র করে একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে বিশেষত্ব হচ্ছে যে এখানে বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত শাস্ত্রীয় বিভিন্ন তথ্য এবং তার সঙ্গে সনাতনীয় ধর্মের বিভিন্ন রীতি রিওয়াজ নিয়ে বিশেষ বিশেষ আলোচনা পূর্বক আপনাদের ব্যাখ্যা করা হবে, আপনাদের মঙ্গলার্থের জন্য এবং তার সঙ্গে আমাদের পরিবারের ঐক্যতানের জন্য। যদি মনে করেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আসতে চান, তাহলে আপনারা আপনাদের নাম পাঠিয়ে বলবেন যে আমার নাম এই, আমার এটি নাম্বার, আপনি যদি মনে করেন আমাকে এই গ্রুপে নিতে পারেন, আমি অবশ্যই সাদরে আমন্ত্রণ করব সকলকে। এবার আসছি অনুষ্ঠানের মধ্যে। 2024 সাল জানুয়ারি মাস মেষ রাশি, 2024 সাল পজিটিভ সাল, মেষ রাশির জন্য যথেষ্ট পরিমাণে ভালো, চিন্তার কোনো কারণ নেই। আর্থিক, পারিবারিক, মানসিক, শারীরিক, অন্যান্য যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে সবকিছুর মধ্যে একটা শুভ ফল লাভ হবে। প্রথমার্ধে গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেক ব্যক্তির মেষ রাশির পরিপ্রেক্ষিতে খারাপ গেলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু আস্তে আস্তে করে মাস অন্তে ভালো লাভ ফল পাওয়া যাবে। এবং আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠান, মঙ্গলময় অনুষ্ঠান, ক্রয় বিক্রয় এবং বিভিন্নতার মধ্যে দিয়ে একটা শুভ সংকেত বা সুযোগ কিন্তু রয়েছে। যে সকল জাতক বা জাতিকারা শিক্ষামূলক বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অতি উত্তম। যে সকল ব্যক্তিবর্গরা ঔষধ সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, মেডিকেলের সঙ্গে যুক্ত এমন বিষয় সংক্রান্ত কর্ম হোক ব্যবসা হোক সর্বত্রই শুভ ফল পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আদার্স দিকে যদি দেখি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, সংসার জীবিকা করছে, সংসার জীবনে যারা বিভিন্ন ভাবে দিন অতিবাহিত করছেন তাদের জন্য কিন্তু আমি ভালো দেখি বলতে পারছি। এবং যে সকল জাতক বা জাতিকারা নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে যে কোনো বিষয়ের দিকে অগ্রসর হতে চাইছেন, আমি মনে করি অগ্রসর হন, এতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এবার আছে বিষরাশিতে। বিষরাশি জাতক জাতিকাদের চিন্তার কোনো কারণ দেখি না, সর্বত্রই লাভময় ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত বা ফাড়া, সাময়িক একটা দুর্ঘটনা, সামান্য চিন্তার কারণে অর্থ ব্যয় কারো হতে পারে। তথাপি এই জায়গা থেকে বেরিয়ে এসে চাকরি, ব্যবসা, কর্ম, যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত বা নতুন কোনো পরিকল্পনা বা বেসরকারি কোনো চাকরি, সর্বত্রই একটা পদোন্নতি, শ্রীবৃদ্ধি এবং ইচ্ছা পূরণের একটা বিশেষ সময় বলা যেতে পারে এই জানুয়ারি মাস।
যে সকল ব্যক্তিবর্গরা দূর ভ্রমণ করতে চাইছেন বা দূরে শিক্ষাকে কেন্দ্র করে কাজকে কেন্দ্র করে এগিয়ে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল বলা যেতে পারে। চর্ম ব্যবসায়ী মানে চামড়ার সঙ্গে যুক্ত ব্যবসায়ী বা গাছগাছালির সঙ্গে যুক্ত ব্যবসায়ী, ঔষধের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী এবং ইমারতি বিজনেস বা প্রমোটিং বা ল্যান্ড সংক্রান্ত, জমি সংক্রান্ত বা সার সংক্রান্ত বা গবাদি পশু সংক্রান্ত বা চাষ সংক্রান্ত যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের জন্য অতি উত্তম বলা যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই। এই সময় একটা বড় সমস্যা দেখা দেবে, দীর্ঘদিন ধরে একটা যে মনোবেদনা বা ক্লেশ বা দুঃখ বা যন্ত্রণা যে ছিল তার পরিপ্রেক্ষিতে যে ভুল বোঝাবুঝির একটা সম্পর্ক তৈরি হয়েছে গুরুজন ব্যক্তিবর্গদের সঙ্গে, সেই জায়গাটার কিন্তু আরো কমান না বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই ভুল বোঝাবুঝির মাঝখান থেকে বেরিয়ে এসে আনন্দময় জীবন অতিবাহিত করার জন্য এবং জীবনে উন্নতির জন্য অবশ্যই গুরুর সান্নিধ্য লাভের সঙ্গে সঙ্গে সকলের পরামর্শ নিয়ে গন্তব্যস্থলে এগিয়ে যান। যে সকল জাতক বা জাতিকারা লটারি কাটতে চাইছেন, যে সকল জাতক জাতিকার নতুন কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন, যে সকল জাতক জাতিকার নতুন কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে কিছু ক্রয় করতে চাইছেন, সেটা জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, দোকান হতে পারে, এনি টাইপ অফ শপ হতে পারে, যাই হোক না কেন তাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, নচেৎ সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পায়ের নার্ভের এবং মাথা বা চোখের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে, সেই জায়গাটা দেখার প্রয়োজন আছে। যে সকল জাতক বা জাতিকার কর্কট রাশি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে, বিভিন্ন সমস্যা মাথা চাড়া দিয়ে দেখা দিচ্ছে, তাদের জন্য বলবো কিন্তু এই সময়টা ভালো পজিটিভ এনার্জির একটা দিক বলা যেতে পারে। সেটা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, শারীরিক ক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হোক, গবেষণা হোক, শিক্ষা হোক, উচ্চশিক্ষা হোক, তারপর স্বপ্ন পূরণের প্রচেষ্টা হোক, যে কোনো বিষয়তে কিন্তু একটা শুভ সংকেত আসার সম্ভাবনা রয়েছে, শুভতা লাভের একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এবং যে সকল জাতক বা জাতিকারা নতুন কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেটা বিবাহিত কারণে হোক, সেটা একে অপরের প্রেম ও ভালোবাসার পরিপ্রেক্ষিতে, তাতে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা 100-এ 100। আসি সিংহ রাশিতে। সিংহ রাশিতে জাতক জাতিকার দেখা যাবে যে বছরের শুরুতেই জানুয়ারি মাসের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি দূর ভ্রমণে আনন্দ লাভ, বা আপনাদের বছর শুরুটাই হবে কোন স্থানে বেড়াতে গেছিলেন, তারপরে আপনারা বেরিয়ে প্রবেশ করলেন বাড়িতে এবং এক গুচ্ছ আনন্দ ভালোবাসা স্নেহ মায়া মমতা নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ এবং সকলের সঙ্গে আলিঙ্গন পূর্বক একটা শুভ সম্পর্কের পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সংসার ক্ষেত্রে নানাবিধ দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি, প্রমোশন, মান সম্মান বৃদ্ধি এবং তার সঙ্গে কিন্তু আশা পূরণের একটা পূর্ণ সুযোগ রয়েছে। দীর্ঘস্থায়ী কঠিন ব্যাধি থেকে বেরিয়ে সুস্থ সবল সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন। যে সকল জাতক বা জাতিকা কন্যা রাশি, বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সময় কেটে যাবে, অর্থ ব্যয় হবে, অ্যাসেট হবে, বাড়িতে বিভিন্ন রকমের কারণে অর্থ ব্যয় করতে হবে, সুন্দরতা, মনের প্রফুল্লতা, আনন্দ এবং স্বপ্ন পূরণের পরিকাঠামো বৃদ্ধি পাবে। একটু সমস্যা দেখা দেবে যে অর্থটা কমে যাচ্ছে, একটু আনছান আনছান করবে, কিন্তু ওটা ভাবার দরকার নেই, তার কারণ অর্থ কমে গেছে তাতে কি হয়েছে, অর্থ ব্যয় করে তো যেই যেই স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা ছিল সেগুলো তো হচ্ছে। যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণবশত মামলা মকদ্দমা নানাবিধ সমস্যার মধ্যে জড়িয়েছিলেন, তাদের এখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যারা কোনো কারণবশত শারীরিক কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সুস্থতা আরোগ্য লাভের একটা পূর্ণ সুযোগ। এই সকল ব্যক্তিবর্গরা কোন রাশিকে কেন্দ্র করে
দীর্ঘদিন একটা মানসিক টেনশন টানাপোড়ার মধ্যে দিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু অবসর অবসান ঘটবে এবং একটা আনন্দময় পরিস্থিতির সৃষ্টি হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সংসার জীবনে একটা উন্নতির একটা মাপকাঠি বা পারদ শ্রীবৃদ্ধি হোক, পারদের একটা উচ্চতা বৃদ্ধি পাবেই। কিন্তু যে সকল জাতক বা জাতিকার তুলা রাশি অতি উত্তম, দীর্ঘদিনের যে স্বপ্নগুলো আস্তে আস্তে করে পরিবর্তনের মধ্যে দিয়ে পূর্ণতা লাভ করবেন, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাবেন এবং ছোট ছোট সিঁড়ির ধাপগুলোকে অতিবাহিত করে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা গন্তব্যস্থলে আপনি আস্তে আস্তে পৌঁছে যাবেন, স্বপ্নপূরণের পূর্ণ সুযোগ পাবেন। যে সকল জাতক বা জাতিকার তুলার রাশি রয়েছে, যে সকল জাতক জাতিকারা মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, কর্ম, চাকরি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল, রত্ন ব্যবসায়ী, গাছকে কেন্দ্র করে ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাকিম, বৌদ্ধি, কবিরাজ, উকিল, বিভিন্ন তার মধ্যে কিন্তু এনি টাইপ প্রফেশন, সেই সব জায়গায় কিন্তু শুভতা রয়েছে। চাকরির ক্ষেত্রে স্ত্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি দুটো ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে ক্রয় কেনার একটা পূর্ণ সুযোগ রয়েছে এবং নানাবিধ আইনি যে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। তবে একটা সমস্যা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, শত্রু বৃদ্ধি হবে। তবে শত্রুকে না ভয় না পেয়ে একটু শত্রুকে পরখ করা যে সে প্রকৃতার্থে কতটা পরিমাণে ক্ষতি করতে পারে, প্রথমেই ছবল তোলা বা প্রথমেই উত্তেজিত হওয়ার দরকার নেই, ঠান্ডা মস্তিষ্কে সেটাকে কোল্ড মাইন্ডে কিন্তু সেটাকে ভাবনা চিন্তার মধ্যে সমাধান করার চেষ্টা করা। যে সকল জাতক বা জাতিকারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য শুভ, গবেষণা করতে চাইছেন শুভ, গবেষণার রেজাল্ট শুভ হবে এবং তার সম্মানও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি 2024 সালে শুরুটা হবে ব্যস্ততার মধ্যে দিয়ে, মানে এক হাতে কোনো রকমের সময় নেই, চারিদিক দিয়ে একটা চাপ, প্রচন্ড কাজ, প্রচন্ড প্রেশার এবং প্রচন্ড ভাবে সেই জায়গাটা কিভাবে সমাধান করা যায় তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে চেষ্টা, এই চেষ্টাই জাতককে আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক, পারিপার্শ্বিক পরিস্থিতিকে সামলাতে সাহায্য করবে এবং সর্বদিক থেকে উন্নতি লাভ করে জীবনের একটা সিকিউর পিরিয়ড বলা যেতে পারে এই সময়টা, এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। প্রেম, ভালোবাসা, বিবাহ, সংসার জীবন সর্বত্র শুভ। তবে হট মস্তিষ্ক, হটকারিতা এবং ভুল সিদ্ধান্ত, না বুঝে কথা বলা মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। সেটা গুরুজন ব্যক্তির সঙ্গে হতে পারে, সেটা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে হতে পারে, সেটা গুরুদেবের সঙ্গে হতে পারে, শিক্ষকের সঙ্গে হতে পারে, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি ইত্যাদি ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু একটা একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যে সকল জাতক বা জাতিকার ধনুরাশি তাদের জন্য কি হবে, ধনুরাশি জাতক জাতিকাদের বেশ ভালো, খারাপ কিছু দেখছি না, ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক একটু এড়িয়ে চলা দরকার, যদি চলতে এড়িয়ে চলা যেতে পারে তাহলে মানসিক প্রফুল্লতা বৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি, সর্বক্ষেত্রে কার্যসিদ্ধি এবং যে কোনো কাজকে করতে গিয়ে চিন্তা করতে হবে না, সেই জায়গাতে সে সাকসেস পাবে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে, প্রেম বা বিবাহের একটা পূর্ণ সুযোগ রয়েছে, সংসার জীবনে আনন্দ লাভের সঙ্গে সঙ্গে সংসারের বিভিন্নতার মধ্যে দিয়ে উন্নতির সুযোগ রয়েছে এবং দূরভ্রমণে আনন্দ লাভ, দূরভ্রমণের সঙ্গে সঙ্গে দূরে কোনো জায়গায় শিক্ষা, চাকরি, এডুকেশনের জন্য যে আমাদের পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, সেটা পাসপোর্ট হোক, সেটা ভিসা হোক, সেটা বিভিন্ন মাধ্যম হোক, সেই জায়গাগুলোতেও সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আলটিমেটলি সব দিকে ভালো, পেটের জায়গার সমস্যা, এই পেটের জায়গাটাকে যদি একটু ঠিক করা যায়, খাদ্য তালিকাটা যদি একটু ঠিক করা যায়, একটু নিরামিষ আহার যদি করা যায়, সাত্বিক আহারের মধ্যে যদি থাকা যায়, তাহলে কিন্তু অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল জাতক বা জাতিকার মকর রাশি থাকুক না শনি, সাড়ে সাতির পর থাক কোনো টেনশন করতে হবে না, 2024 সাল পজিটিভ সাল, দেওয়ালে পিঠ টেকে গেছে তাও টেনশন করে লাভ নেই, পজিটিভ দিক ঘুরবে, আসবেই আসবে, কারণ শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক নানাবিধ দিক থেকে কিন্তু শুভতার সম্ভাবনা রয়েছে। তবে একটা সমস্যা হতে পারে, নিকটজনের মৃত্যু শোকের কারণ হতে পারে, এই জায়গাটা একটু দেখার প্রয়োজন আছে। নাহলে পরে কর্মক্ষেত্রে যে সকল ঝামেলা অশান্তি ছিল, যে সকল বাধা বিঘ্ন ছিল, যে সকল সমস্যার মধ্যে দিয়ে হতে ছিল, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, নতুন পরিকল্পনার ক্ষেত্রে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে যে স্যারাউন্ডিং একটা সমস্যা ছিল সেই জায়গাটাও কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা, বিবাহিত সংসার জীবনে কিন্তু পজিটিভনেস এবং শত্রু দমনের মধ্যে দিয়ে উন্নতির পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে। আশি কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতি জাতিকাদের একটা সমস্যা ছাড়া আর অন্যান্য দিকগুলো মোটামুটি বেটার হয়ে যাবে, সেটা হচ্ছে পা থেকে কোমর পর্যন্ত নার্ভের একটা মারাত্মক সমস্যা দেবে। সেটা অনেকে সাইটিকা বাত বলতে পারে, বাতের রোগ হতে পারে, তারপরে স্পন্ডিলাইটিস হতে পারে, পেশির সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে হাড়ের সমস্যা হতে পারে, ক্যালসিয়ামের সমস্যা হতে পারে, ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে, বিভিন্ন তার মধ্যে দিয়ে হতে পারে। এবং প্রোটিন এর প্রোটিনকে কেন্দ্র করে সমস্যা হতে পারে, প্রোটিনের ডিসব্যালেন্সের জন্য ব্যথাজনিত সমস্যা দেখা দিতে পারে, দিতে পারে। কিন্তু তথাপি অন্যান্য দিকগুলো কিন্তু আমি খারাপ দেখছি না, অন্যান্য দিকগুলো কিন্তু ভালো। চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, সংসার জীবনে বলুন, পারিপার্শ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলুন, সর্বত্র একটা কিন্তু সামঞ্জস্যতা রেখে যেতে পারে। তবে টোটালটাই কিন্তু প্রচন্ড চিন্তা, মানসিক টেনশন, হতাশা এবং সবকিছুকে কেন্দ্র করে আঘাত হবে, কিচ্ছু করার নেই, এগোতে হবে এবং এগিয়ে যাওয়া যাবেও, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কোনো দিকই আমি দেখতে পারছি না। যদি একটু পজিটিভ মাইন্ড নিয়ে, একটু সঠিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে, একটু আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু টেনশন দেখতে পাচ্ছি না। যে সকল জাতক বা জাতিকা মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ প্রয়োজন আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে পারে। খাদ্য তালিকার একটু ডিসব্যালেন্স হওয়ার জন্য কিন্তু পেটের সমস্যা, ফুসফুসের সমস্যা বা অশ্বের সমস্যা এই জায়গা কিন্তু দেখা দিতে পারে। অন্যান্য যদি দিক থেকে একটু বয়স হয়েছে, 25-26 বছর বয়স হয়েছে, তাহলে পরে তাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 30-40 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা টেনশনের কিছু কারণ নেই, সেখানে কিন্তু একটা উন্নতির পূর্ণ সুযোগও রয়েছে। যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন, তবে একটু যদি লেট করেন বিয়েটা অসুবিধার কিছু নেই, একদম টেনশন করার কিচ্ছু নেই। এবং যে সকল জাতক বা জাতিকারা সরকারি চাকরি বা যেখানে লোহা রয়েছে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, কারখানা হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, যেসব জায়গাতে বা ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স এর উপরে হতে পারে, অ্যারোনট ইঞ্জিনিয়ারিং হতে পারে, এইসব জায়গাতে কিন্তু বেশ উন্নতির একটা পূর্ণ সুযোগ রয়েছে। বা ট্রেনকে সংক্রান্ত কেন্দ্র করে, রেলকে কেন্দ্র করে, প্লেনকে কেন্দ্র করে, জাহাজকে কেন্দ্র করে যে সকল জাতক বা জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা, টেন্ডার ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা শুভ ফলাফল। আইটি সেক্টরকে কেন্দ্র করে, গবেষণাকে কেন্দ্র করে যারা এগিয়ে আছেন তাদের কিন্তু উন্নতির একটা পূর্ণ সুযোগ কিন্তু রয়েছে। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা হালকা পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। আলটিমেটলি প্রতিটা রাশিকে কিন্তু খুব খারাপ দেখলাম না, জানুয়ারি মাস অতি উত্তমই দেখলাম, অন্য বস্ত বাসস্থানের কারণে কোনো অভাব হচ্ছে না। সামান্য একটি ছোট্ট টোটকা পালন করুন, একটি পান, একটি সুপারি, তার মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ, একটু সামান্য পরিমাণ হচ্ছে 1-2 ফোঁটা 3 ফোঁটা তেল এবং হচ্ছে একটু সিঁদুর, একটা পানটাকে মুড়ে ফেলুন। মুড়ে ফেলে একটা হলুদ রুমালের মধ্যে বা একটা সাদা কাগজের মধ্যে বেঁধে আপনি আপনার কাছে রাখুন। আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার বুকে স্পর্শ করিয়ে, সেই দেবতার মাথায় স্পর্শ করিয়ে, কপালে স্পর্শ করিয়ে আপনি আপনার নাম ও গোত্রটা বলে এবং নাম ও গোত্রের সঙ্গে সঙ্গে আপনার মনের ইচ্ছাটা বলুন, তার কাছে কি চাইছেন সেটা বলে তারপরে আপনি ওটা আপনি নিজের কাছে রাখুন। যখন এক মাস হয়ে যাবে, এক মাস পরে আবার নমস্কার করে আপনি তাকে ধন্যবাদ জানিয়ে, যেভাবে খুশি আপনি ধন্যবাদ জানাতে পারেন, জানিয়ে কোনো জলেতে ভাসিয়ে দিন, তবে রানিং ওয়াটার হলে ভালো হয়, আবদ্ধ জলাশয় নয়। দেখুন আপনার শুধু মাস নয়, বছরটাও ভালো যাবে, মাস তো অবশ্যই ভালো যাবে। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না।